আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন মেঘলা আছি আপনাদের সাথে ফ্রেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি করে দেখাবো ভিন্ন স্বাদের চিকেন রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে খুব সহজেই আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার ওয়ান হয়ে গেছে আশা করি ভবিষ্যতেও এভাবে ভালোবাসা দিবেন দেখে নেই পুরো প্রসেসটা এখানে আমি একটা চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখানে আমি বড় সাইজের তিনটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আমি এক কাপ তেজপাতা নিয়েছি আমি চারটা ফ্রেশ কাঁচামরিচ নিয়েছি আমি পাঁচ ছটা এলাচ নিয়েছি আমি সাতটা দারুচিনি নিয়েছি আমি ছয় টুকরো গোলমরিচ নিয়েছি আমি সাত আটটা লং নিয়েছি তিনটা আর নিয়েছে আস্ত জিরা এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়েছি আমি দেড় চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি এক চা চামচ হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমি দারুচিনি আর এলাচ লং দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি আস্ত জিরা মশলাগুলো নিজস্ব ফ্লেভার তেলের সাথে যাতে মিশে যায় এর জন্য আগে দিয়ে দিয়েছি আমি তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেয়ে যতটা দিবেন ততটাই মজা নেড়ে চেড়ে একটু ভালো করে নরম করে নিচ্ছি এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট ভালো করে নাড়তে হবে যাতে করে রফ ফ্লেভারটা চলে যায় খুব সুন্দর একটা স্মেল আসতেছে দিয়ে দিব এখন আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া পরিমাপটা আমি আগেই বলে দিয়েছি এই যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি তাই মরিচটা একটু কম ইউজ করেছি নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এই যে আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা এই কষানোর উপরেই টেস্ট ডিপেন্ড করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে নিতে হবে এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটাও উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দেওয়া হয়ে গেছে আমার ওলট পালট করে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই যে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এই যে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পানি ছেড়েছে আমি কিন্তু এখন পর্যন্ত একটুও পানি ইউজ করিনি মাংসটা দেওয়ার পরে চিকেন থেকেই পানিটা ছেড়েছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে যে পানিটা কমে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই কেটে রাখা টমেটো ফ্রেশ টমেটো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি বড় সাইজের তিনটা টমেটো ইউজ করেছি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এই যে আবারও ঢেকে দিব নেড়ে দিচ্ছি টমেটোটা একদম গলে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে আস্তে আস্তে এই চিকেনটা ভুনা হবে এই যে দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম গলে গেছে দেখিয়ে দিচ্ছি আমি এই যে একদম টমেটোটা গলে গেছে চিকেনটাও প্রায় হয়ে এসেছে পুরো রান্নাতে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি চিকেন থেকে যে পানিটা ছেড়েছে ওটাতে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি এটা আপনাদের পছন্দ অনুযায়ী ভালো লাগলে দিবেন না লাগলে স্কিপ করতে পারেন আমার টেস্টটা একটু ভালো লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এখন আমি নামিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে দুঃখিত আপনাদেরকে খাওয়াতে পারছি না তবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সাপোর্টে আমি এ পর্যন্ত এসেছি আপনাদের আরও সাপোর্ট আমার দরকার এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও কিছু নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ